বড় ভাই বাচ্চা গেলে কেমন ভেবেছেন? 150 টাকা জোড়া, এক রেট না কম আছে, এক রেট এগুলা বড় ভাই এগুলা কেমনে বিক্রি করেন? 300 টাকা জোড়া, এটা আবার একটা দাম বেশি। এটি কার এগুলা কেমনে গেছে? কাকু হাঁস কত করে জোড়া আছে? 600 টাকা জোড়া, এক রেট না কম আছে? কম আছে একটু না? কেমন বেচা কিনি? কম, মানুষ কম লকডাউনের কারণে, হাঁস তো প্রচুর দেখা যায় না। আসসালামু আলাইকুম, মুরগি কত করে বিক্রি করতেছেন? মুরগ 130 টাকা কেজি, এগুলা কি দেশি? 130 টাকা কেজি, দাম তো কম, তুলনামূলক তো দাম কমই দেওয়া বাচ্চা না বাচ্চা না মাংস হইব, মাংস হইব কত জোড়া? কত জোড়া কত বেছেন কাকা গিলা?
জোড়া কত আছেন? 600 জোড়া। মোরগ এগুলো কত টাকা জোড়া বেছেন? 1100 1200 1800 একটু অরিজিনাল দেশি দিন। হ্যাঁ কত দিন দিলেন চাচি? না মাংস আছে, পশম নাই তো, পশম নাই তো। কত দেখেছেন? বেচবেন অরিজিনাল দিস নাই রে? আরে এটি কি, এটি কি টাকা? কি মুরগি এটি? মোবাইল দেখলে বোঝা যায়। আপনার কাছে মুরগি নিয়েছিলাম বুঝছেন, একটা বড় মুরগি নিয়েছিলাম, ডিম বারা ধরছে আনন্দ। কত মুরগি বেচছি সকালে? একজনের 10টা, আরেকজনের 10টা, আরেকজনের 15টা। এইভাবে মনে হয় হ্যাঁ আপনার মুরগি তো শেষ, মুরগি শেষ হয়েছে। ঠান্ডা ঠান্ডা আছে নাকি? কোনো ঠান্ডা না, ঠান্ডা নাই। না মুরগি মুরগি খারাপ হয়েছে জানিসি? কষ্ট
কত করে বিক্রি করেন এক না? 350 পিস না জোড়া কম কর না নাকি ওই দিক না এক পিস 300 গেল তাহলে জোড়া 350 আর বেচা যাবে 300 ভাইয়ের তো হাঁস একটা কেদার মতো করে রয়েছে কত করে জোড়া বেশি সাড়ে 500 জোড়া আপনার ডবল বেশি ফেস ওঠে না ফেস ওঠে না জোড়া কত উঁচা করেন হাঁস উঁচা করেন দেখাই এটা 550 টাকা জোড়া ডিম দিব নাকি কাকে কিটি বিক্রি করবার আনছেন নাকি বাড়ি নাকি কিনা না জোড়া কত ব্যস করতে পেরেছেন দামই কনা লকডাউন তো মানুষ কম আসে ও কত কত দিবেন হ্যাঁ হ্যাঁ চেঞ্জ আমার আছে স্যার যায়নি